দিনটা 26 অক্টোবর 2023, উলুবেড়িয়ার বুকে ঐতিহাসিক কার্নিভাল। জেলায় জেলায় কার্নিভাল, এটা দ্বিতীয় বছরে পদার্পণ। কয়েক ঘন্টার উচ্ছ্বাস উন্মাদনা সবকিছু এখন চুপ, আবার একটা বছরের অপেক্ষা। শিল্পীদের কারুকার্য, ভাবনা, দক্ষতা সব এক নিমিষে মিশে গেল। কেউ মনে রাখবে কিছু মাস, কিছু দিন, সময়ের চাকা থেমে থাকে না, আবার নতুন কিছু গড়ার লক্ষ্যে এগিয়ে চলা। এর আগের ভিডিওতে দেখেছিলাম আমার পুজোর প্রস্তুতি নিয়ে। থিমের কাজে আমি আমার একাডেমিক ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে কাজ করেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে দেখাবো এই কার্নিভালে আমাদের তৈরি ট্যাবলো, উলুবেড়িয়া জগদীশপুর সৃষ্টিসঙ্ঘের ট্যাবলো এবারে কিন্তু আমরা বানিয়েছি। এই কার্নিভালে সেই ট্যাবলো কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা প্রত্যেকেই খুব খুশি যে আমাদের তৈরি ট্যাবলো হাজার হাজার মানুষ দেখবে, আর প্রত্যেকটা শিল্পীর কাছে এটা কিন্তু খুব গর্বের একটা বিষয়। তবে এই কার্নিভাল উলুবেড়িয়া পৌরসভা কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে, আর যেখানে উলুবেড়িয়া কনস্টিটিউয়েন্সির হাওড়া গ্রামীণের 7 জন বিধায়ক বিধায়িকা এখানে উপস্থিত ছিলেন। আমাদের সবার প্রিয় এবং কাছের মানুষ মাননীয় পুলক রায়, রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনিও এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এই কার্নিভালে উলুবেড়িয়া পৌরসভার 17টি পুজো কিন্তু অংশগ্রহণ করেছিল। এই হচ্ছে সেই ট্যাবলো যেটা আমাদের শিল্প সৃজন আর্ট একাডেমির ছাত্রছাত্রীরা খুব যত্ন সহকারে সাজিয়েছে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে? আশা করি ভালো লেগেছে তোমাদের আজকের এই কার্নিভালের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে ভুলো না।